অনেকেই ভুট্টা খেতে পছন্দ করেন, বিশেষ করে বর্ষা মৌসুমে ভুট্টা পোড়া নাস্তা হিসাবে দুর্দান্ত। লেবুর রস কিংবা হালকা লবণ মরিচ দিয়ে ভুট্টা পোড়া খেতে ভারী মজা। ভুট্টা খেলে নানা রকম উপকার পাওয়া যায়। স্বাস্থ্যকর গুণের কারণে একে সুপারফুড বলে থাকেন অনেক বিশেষজ্ঞরা। আজ আপনাদের কাছে ভুট্টা খাওয়ার উপকারিতা বা ভুট্টার পুষ্টিগুণ, অর্থাৎ যে 10টি কারণে আপনি ভুট্টা খাবেন এবং এই ভুট্টা খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া শেয়ার করা হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম নিপা ওয়ার্ল্ডে। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করুন। এবার আসুন জেনে নিই ভুট্টা খাওয়ার উপকারিতা বা ভুট্টার পুষ্টিগুণ। স্বাস্থ্যকর নাস্তা হিসাবে আপনি ভুট্টা খেতে পারেন। ভুট্টা সাধারণত রোস্ট বা স্টিম করে খাওয়া যায়, তাই প্রতিদিন খেলেও ওজন বেড়ে যাওয়ার বিশেষ দুশ্চিন্তা করা লাগবে না। চাইলে ভুট্টা মাইক্রোওয়েভ ওভেনে গ্রিল করেও খেতে পারেন। পুষ্টিগুণে ভরা ভুট্টা। ভুট্টা আঁশে ভরা, এতে পরিপাকতন্ত্র সুস্থ থাকে। এতে বায়োফ্লাভোনয়েডস ও ক্যারোটিনয়েডসের মতো প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা দেহকে সুস্থ রাখে। বর্ষার রোগবালাই দূর করে এই ভুট্টা। বর্ষাকালে দেহে নানা রকম রোগবালাই দেখা দিতে পারে। গরম গরম ভুট্টা খেলে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমে যায়। বর্ষার সময় যেসব রোগ ছড়ায় তা থেকে দেহকে সুস্থ রাখতে ভুট্টা দারুণ কার্যকর একটি খাবার। বর্ষাকালে ভুট্টা সাধারণত পাওয়া যায়। মৌসুমি শস্য হিসাবে ভুট্টা খেতে পারেন। ভিটামিন এ, সি ও লাইকোপিন ত্বককে উজ্জ্বল করে, ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে, যা ভুট্টায় প্রচুর পরিমাণ রয়েছে। রুচিবর্ধক হিসাবে কাজ করে এই ভুট্টা। ঘরে বা বাহিরে সময় কাটাতে ভুট্টা ও চা খেতে পারেন। চায়ের আড্ডা জমতে পারে ভুট্টা দিয়ে। হজমে সাহায্য করে এই ভুট্টা। ভুট্টায় প্রচুর পরিমাণ ফাইবার রয়েছে, যা কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজমে সাহায্য করে। রক্ত স্বল্পতা দূর করে এই ভুট্টা। ভুট্টায় প্রচুর পরিমাণ আয়রন ও ভিটামিন B12 বর্তমান, যা নতুন রক্তকোষ তৈরি করতে সাহায্য করে। এতে রক্ত স্বল্পতা দূর হয়। প্রচুর শক্তি রয়েছে এই ভুট্টাতে। প্রচুর শর্করা থাকে বলে দীর্ঘ ও স্বল্প মেয়াদে দেহে শক্তি যোগাতে পারে। মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের সঠিক কার্যক্রমের সহায়ক এই ভুট্টা। এক কাপ ভুট্টায় 29 গ্রাম শর্করা থাকে। ব্যায়াম শুরু করার আগে ভুট্টা খেতে পারেন। বাজে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে এই ভুট্টা। LDL নামে দেহে যে বাজে কোলেস্ট্রল থাকে তা ভুট্টা দূর করতে সাহায্য করে। দৃষ্টিশক্তি ভালো রাখে ভুট্টা। ভুট্টার হলুদ দানাগুলোয় ক্যারোটিনয়েড থাকে। ভুট্টার ভিটামিন এ দৃষ্টিশক্তি প্রখর করতে সাহায্য করে। প্রতি 100 গ্রাম ভুট্টায় 19 গ্রাম কার্বোহাইড্রেট, 2 গ্রাম ফাইবার, 3 গ্রাম প্রোটিন ও 1.5 গ্রাম কম চর্বি এবং 86 ক্যালোরি থাকে। ভুট্টায় আছে প্রচুর পরিমাণ লৌহ বা আয়রন, যা রক্তের লোহিত কণার প্রয়োজনীয় চাহিদা পূরণ করে এনিমিয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে। এবার আসুন জেনে নিই ভুট্টা খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া। ইনজেস্টিবল প্রোটিন থাকায় এটা অনেক সময় অ্যালার্জির কারণ হতে পারে। পরিমাণে বেশি খাওয়া হলে হজমের সমস্যা দেখা দিতে পারে। কাঁচা ভুট্টা খেলে ডায়রিয়া হতে পারে। ভুট্টা খাওয়ার কারণে ঘুম ঘুম ও নিস্তেজ ভাব দেখা দিতে পারে। অতিরিক্ত ভুট্টা খাওয়া ওজন হওয়ার কারণ, তাই অবশ্যই সব দিক বিবেচনা করে ভুট্টা খাওয়া উচিত। সো ভিউয়ার্স, আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।